আমাদের তৈরি হয়ে গেল ডিপিং ইফেক্ট। আমরা প্রথমে একটা মডেল নিয়ে আসব। মডেলটা নিয়ে আসলাম, নিয়ে এসে এখন যেটা করবো আমরা, এটা ব্যাকগ্রাউন্ডটা উঠাই দেবো। একটা লেয়ার ডুপ্লিকেট আপাতত থাকে অবস্থা, আমরা একটা ব্যাকগ্রাউন্ডটা আমরা উঠাই দেবো, পিছনে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবো। এবং ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য আমার অনেক ভিডিও আছে, আপনারা আই বাটনে ক্লিক করতে পারেন দেখার জন্য। সে আমি বিস্তারিত না বলে আপনারা লেফট সাইডের অবজেক্ট সিলেকশন টুল দিয়ে জাস্ট উপর থেকে নিচে এটা টান দেবেন। আমাদের অবজেক্টটা সিলেক্ট হয়ে গেছে। দেন আমরা যেটা করব, নিচে আপাতত একটা আমরা দেওয়ার পর আমরা এখানে ক্লিক করব সিলেক্ট মাস্কিং। মাস্কিং করার পর আমরা একটু রেডিয়াসটা একটু বাড়াই দেব, একটু স্মুথ বেশি করে নেব, ফেদার বেশি বাড়াবো না, কন্ট্রাস্ট একটু বাড়াবো, শিফট এজ না। দেন নিউ লেয়ার, এখানে আমরা নিউ লেয়ার ক্লিক করলে আমাদের অটোমেটিক্যালি দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন যেটা করব আমরা, এখানে এখানে আসব, এসে আমরা একটা সলিড কালার নেব। সলিড কালারে আমরা হোয়াইট সিলেক্ট করব, দেন ওকে। দেন আমরা করব কি, যে লেয়ারটা আছে না, লেয়ারটা আমরা নিচে টান দেব, আমাদের অবজেক্টটা নিচে টান দিয়ে দেব। এখন যেটা করব, অবজেক্টটা নিচের দিকে একটু নামাই দেই। নামাই দিলাম, তারপর যেটা করব আমরা, এখন আমরা আমাদের ডিপিং ইফেক্টটা নিয়ে আসি। নিয়ে এসে আমি এর উপরে ছেড়ে দেব, উপর ছেড়ে দেব এবং একটু বড় করে নেব। দেন এন্টার। আমরা এই কাজটা কিন্তু আমরা কন্ট্রোল টি, কন্ট্রোল টি চাপ দিলে, কন্ট্রোল প্লাস টি চাপ দিলে আপনাদের এই ধরনের সিলেক্টিং হবে, চারদিকে ট্রান্সফর্ম হবে। সো আমরা যে কোনো জায়গায় ধরে টান দিলেই ছোট বড় হবে, কন্ট্রোল প্লাস টি চাপ দেবেন আপনারা। দেন এখন যেটা করব আমরা, এখানে এন্টার মারার পর আমরা উপর লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় এখানে লাইটেন করে দেব, লাইটেন করে দিলাম। এখন যেটা করব আমরা, লাইটেন করার পর আমরা পেন্টিংটা নিয়ে আসব, এখান থেকে পেন্টটা নিয়ে আসব। নিয়ে এসে করব কি, এখানে ছেড়ে দেব, দেখেন অটোমেটিক্যালি নতুন লেয়ার ওপেন হয়ে গেছে। দেওয়ার পর আমরা যেটা করব, এইটা টান দিয়ে আমাদের মডেলের নিচে নিয়ে আসব। নিয়ে আসার পর দেখেন আমাদের কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে এই জায়গায়। সো ব্যাকগ্রাউন্ডটা আমাদের রিমুভ করার জন্য আমরা এই ড্রপ ডাউন মেনুতে যাব। যাওয়ার পর এই লিনিয়ার লাইট ক্লিক করব, লিনিয়ার লাইট ক্লিক করার পর দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অলরেডি চলে গেছে। এখন যেটা করব, একটু বাড়াই দেব আমরা, দেখেন কত সুন্দর আমাদের পিছনের পেন্টিংটা চলে গেছে, পেন্টিং অ্যাড হয়ে গেছে। আমরা এখন যেটা করব, আমরা দুইটার মধ্যে পার্থক্যটা দেখব, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এটা পার্থক্য আর কি। আমরা এটা ওপেন করে দিলাম, দেখেন দুইটা আমার ছিল কি হইল কি। তারপরও যদি আরো একটু সুন্দর করতে চান আপনারা, যেটা হলো আমরা স্মার্ট অবজেক্ট কনভার্ট স্মার্ট অবজেক্ট থেকে ইয়ে করে দিচ্ছি, একটা নতুন একটা ডুপ্লিকেট লেয়ার নিলাম, নেওয়ার পর বাইরে নিয়ে আসলাম, একটা সলিড কালার নিলাম। জাস্ট আমি যেটা করতেছি এখন, এটা জাস্ট দুইটার মধ্যে পার্থক্য বোঝার জন্য, আর কিছু না। দেখেন আমাদের তৈরি হয়ে গেল ডিপিং ইফেক্ট।